ছোট্ট সোনারা, সবাই ভালো আছো তো? আচ্ছা দেখো, আগের দিন আমরা দুয়ের আগে এক শিখেছিলাম, হ্যাঁ আজকেও আমরা আগের সংখ্যায় শিখব। তাহলে এখানে কি আছে দেখো, তিন, আমরা দুয়ের আগে পেয়েছি এক, কিন্তু তিনের আগে আগের দিন পড়িনি, আজকে পড়ব। তিনের আগে কি হবে? দুই। এই দেখো, এবার দেখো পাঁচ লেখা আছে, পাঁচের আগে সংখ্যা কি হবে? চার। আবার দেখো এখানে লেখা আছে সাত, সাতের আগে সংখ্যা কি হবে? ছয়। আবার দেখো নয় লেখা আছে, নয়ের আগে সংখ্যা কি হবে? আট। আবার এখানে দেখো এক দশ এক এগারো লেখা আছে, এগারোর আগের সংখ্যা কি হবে? একে শূন্য দশ। আবার ভালো করে দেখো, তিনের আগে কি হবে? দুই। পাঁচ লেখা আছে, তার আগের সংখ্যা কি হবে? চার। সাত লেখা আছে, সাতের আগের সংখ্যা ছয়। নয় লেখা আছে, নয়ের আগের সংখ্যা আট। এক দশ এক এগারো লেখা আছে, এগারোর আগের সংখ্যা একে শূন্য দশ। আবার দেখো তিন লেখা আছে, তিনের আগে দুই, পাঁচের আগে চার, সাতের আগে ছয়, নয়ের আগে আট, এক দশ এক এগারো, এগারোর আগে একে শূন্য দশ। তাহলে সবাই শিখলে আগের সংখ্যা কাকে বলে? যে সংখ্যাটা লিখবো তার আগের সংখ্যাটা। আগে আমরা কি পড়েছি? পরে, যেমন তিনের পরে চার বা একের পরে দুই পড়েছি, পরের সংখ্যা পড়েছি, কিন্তু এখন পড়ছি আমরা আগের সংখ্যা। যেমন দুয়ের আগে এক, চারের আগে তিন, ছয়ের আগে আট, এই ছয়ের আগে পাঁচ, আটের আগে সাত, দশের আগে নয়, তিনের আগে দুই, পাঁচের আগে চার, সাতের আগে ছয়, নয়ের আগে আট, এগারোর আগে দশ। তাহলে বোঝা গেল আগের সংখ্যা কিরকম?